2018 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বিগত চার বছর এই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। বিশেষ করে মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব কুমার দেব থাকার সময়ে রাজ্যকে উন্নয়নের সঠিক দিশায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। সুস্থ ত্রিপুরা, সুস্থ ভারত গড়ে তোলার ক্ষেত্রে যে বিশেষ সাফল্য উঠে এসেছে গত চার বছরে তারই তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে। স্বাস্থ্যক্ষেত্রে প্রকৃত উন্নয়নের কারণে রাজ্যের বাইরে রেফার কেসের সংখ্যা ক্রমাগত কমেছে। 2018-19 থেকে 2021-22 অর্থ বছর সময়ে 6,651 জন রোগীকে রাজ্যের বাইরে চিকিৎসার জন্য রেফার করা হয়। 2021-22 অর্থ বছরে 9 মার্চ 2022 পর্যন্ত রেফার করা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 871 জন। ত্রিপুরা হেলথ ইন্স্যুরেন্স স্কিম করা পুরো প্রকল্পে 2018-এর এপ্রিল থেকে 1 মার্চ 2022 পর্যন্ত সময়ে 2,118 সুবিধাভোগীর জন্য মোট 12,46,87,577 টাকা দেওয়া হয়েছে। বিগত চার বছরে 2,588 স্বেচ্ছা রক্তদান শিবিরের মাধ্যমে মোট 6,300 ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে। আগরতলা সরকারি মেডিকেল কলেজে স্নাতকোত্তর কোর্সে আসন সংখ্যা 60 থেকে বাড়িয়ে 79 করা হয়েছে এবং MBBS কোর্সে আসন সংখ্যা 100 থেকে বাড়িয়ে 125টি করা হয়েছে। তার মধ্যে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য 10% আসন সংরক্ষিত রয়েছে। কোভিড-19 অতিমারির সময়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সহায়তায় রাজ্য সরকার বর্তমান গ্ল্যান্টগুলি ছাড়াও 22টি PSA অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে সক্ষম হয়েছে। এ প্ল্যান্টগুলি স্থাপনের ফলে রাজ্যে অক্সিজেন উৎপাদন বেড়েছে অতিরিক্ত 8,000 LPM। PMSSY2 এর আওতায় জিবি হাসপাতালে 7টি সুপার স্পেশালিটি সহ সুপার স্পেশালিটি ব্লকের কাজ 100%-এর বেশি সম্পন্ন হয়েছে। 3টি জেলা হাসপাতালে লেভেল 3 ট্রমা সেন্টার নির্মাণ, যথা ধর্মনগরে উত্তর জেলা হাসপাতালে নির্মাণ কাজ এগিয়ে চলেছে। গোমতী জেলার উদয়পুরে এবং শান্তির বাজারে দক্ষিণ জেলা হাসপাতালে নির্মাণ কাজ শেষের পথে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় মোট 12,70,841 আয়ুষ্মান কার্ড প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত এই প্রকল্পে 1,29,291 জন রোগী চিকিৎসা লাভ করেছেন এবং সেই বাবদ 1,04,755 আবেদনের পরিপ্রেক্ষিতে মোট 63.26 কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্পে ত্রিপুরার 126টি সরকারি এবং 2টি বেসরকারি হাসপাতাল প্যানেলভুক্ত হয়েছে। গত চার বছরে 4টি নতুন নার্সিং ইনস্টিটিউট খোলা হয়েছে। বয়স্ক লোকদের বিনামূল্যে চশমা প্রদান করার লক্ষ্যে 12 মার্চ 2021 তারিখে মিশন দৃষ্টি প্রকল্প চালু করা হয়। মোট 1,74,500 জন সুবিধাভোগীকে প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং 9 মার্চ 2022 তারিখ পর্যন্ত 15,515 চশমা বিতরণ করা হয়েছে। জাতীয় কৃমিনাশক দিবস ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, আয়রন অ্যান্ড ফলিক এসিড সাপ্লিমেন্টেশন এবং ইন্টেসিফাইড ডায়রিয়া কন্ট্রোল ফোর্টনাইট একসাথে রূপায়ণ করার জন্য 2022 সালের 1 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এই অভিযান চলাকালীন সময়ে প্রথম সারির আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে 0 থেকে 19 বছর বয়সী সবাইকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন। এই বিশেষ অভিযানে 98 থেকে 82% সাফল্য পাওয়া গেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।